ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা তীরে এসে তড়ি ডোবার মতন অবস্থা কারণ মামলাটি শেষের পথেই নানান জটিলতার কারণে আটকে গিয়েছে এখন আর মামলার কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তবে যেটুকু জানা যাচ্ছে এবার ডিএ মামলা কি তাহলে সুপ্রিম কোর্টে যেতে চলেছে একটি সংগঠন এই মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার কথা বলেছে আপনাদের বিস্তারিত আপডেটটি আমাদের সামনে তুলে ধরব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত আপডেট পেতে আইকনটি ফেস করবেন দেখুন সরকারি কর্মচারী পরিষদ এই ইউনিয়ন কি লিখছে ডিএ মামলায় সুপ্রিম কোর্টে যাচ্ছে সরকারি কর্মচারী পরিষদ গত পাঁচ বছর ধরে ডিএ মামলায় আমাদের মানে রাজ্য সরকারি কর্মচারী ও অন্যান্যদের অভিজ্ঞতা হতাশজনক আদালতের গোলক ধাঁধায় এই মামলা শুধুই ঘুরপাক খাচ্ছে অথচ আপনারা নিজেদের পকেট থেকে বিপুল অর্থ মামলার খরচ চালানোর জন্য দিয়ে যাচ্ছেন দিয়ে মামলাটি কাল ধরে টেনে নিয়ে যাওয়ার কৌশল প্রতারক রাজ্য সরকার নিয়েছে মামলার সর্বস্ব একটি সংগঠন তাতে কোনো অসুবিধা দেখছে না এটা একটা বোঝা পড়া। ওই সংগঠনের মাননীয় সিনিয়র আইনজীবী বর্তমানে শাসক দলে যোগদান করায় এটা পরিষ্কার হয়ে গেছে অন্যতম মামলাকারী আমাদের সংগঠন সরকারি কর্মচারী পরিষদ কি পরিষদকে কি রাজ্য সরকার ওই সংগঠন সরাসরি বিরোধিতা করে মূল মামলায় যুক্ত হতে দেয়নি ফলে গটাপের খেলা পরিষ্কার কিন্তু এতে করেও আমাদের দমিয়ে রাখা যাচ্ছে না আমরা অতি সত্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছি যাতে সুবিচার পাওয়া যায় তাহলে দেখলেন সরকারি কর্মচারী পরিষদ কিন্তু এই ডিএ মামলাটি নিয়ে সুপ্রিম কোর্টে যাবে বলে এখানে লিখছেন কর্ম ও সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস এবারে দেখা যাক যে ডিএ মামলাটি কোন দিকে মন নেয় ধন্যবাদ